কোরবানির ঈদ উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশনের টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে 14 আগস্টের টিকিট। ফিরতি টিকিট পেতেও এদিন কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। এদিকে কাউন্টারের পাশাপাশি 50% টিকিট দেওয়া হচ্ছে অ্যাপসের মাধ্যমে। আগামীকাল মঙ্গলবার দেওয়া হবে 15 আগস্টের টিকিট। এছাড়া বুধবার 16 আগস্ট, বৃহস্পতিবার 17 ও শুক্রবার দেওয়া হবে 18 আগস্টের টিকিট। এর আগে 29 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত দেওয়া হয় ঈদের আগাম টিকিট। সকালে আসলাম 6টার দিকে আর এখন মাত্র টিকিট পেলাম। অনেক ভালো লাগছে, আমি বাবার সাথে যাবো।